আমরা যখন মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জিয়ারত করতে যাই তখন কি মৃত ব্যক্তি বুঝতে পারে আমরা যে তার কবরের পাশে দাঁড়িয়েছি? আমরা যখন কোনো মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জিয়ারত করতে যাই সালাম পেশ করি তখন তারা সেটা টের পান। তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন বারজাখী জীবনে, এটাকে বারজাখী জীবন বলে, মৃত্যু থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যে জীবনটা আছে এখানে মানুষের শরীর মাটির সাথে মিশে যাক, পানিতে গলে যাক, যেখানে যে অবস্থা থাকুক সেখানে এক প্রকারের রূহ আল্লাহ তাআলা শুধুমাত্র বিশেষ কিছু জিনিস যেগুলো আল্লাহ তাআলা অনুভব করাতে চান সেগুলো অনুভব করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন। এর ভিতরে একটা হলো এটা যে কোনো ব্যক্তি তার কবর জিয়ারত করতে গেলে, কে আসলো জিয়ারত করতে, সেটা তিনি টের পান। সালাম যখন দেন তখন সালামের জবাবও তিনি দেন, সেটা আমরা শুনতে পাই না, জাস্ট এটুকু। এটা বহু সালাফদের মত, ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ, বরাতি, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, অনেক ইমামগণ এ বিষয়ে অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন। যদিও আপনার সমকালীন ওলামাদের মধ্যে শেখ বিন বাজ রহমতুল্লাহ সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, উনি এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন, আর অনেকে ভিন্ন মত পোষণ করেছেন। তারা বলেছেন যে মৃত ব্যক্তি টের পায় কি পায় না এই বিষয়টা হাদিস দ্বারা চূড়ান্তভাবে পরিষ্কারভাবে ক্লিয়ারলি প্রমাণিত না। বাট তারা আবার এটাও বলেন নাই যে মৃত ব্যক্তি টের পায় না। তো উভয় মতকে সামনে রেখে আমরা বেশিরভাগ সালাফ বা পূর্বসূরি ওলামাদের এই ক্ষেত্রে যে মতামত পাই সেটা হলো যে তাদের মতামত হলো হাদিসের আলোকে যে মৃত ব্যক্তি তার পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তি কবর জিয়ারত করলে তাকে যখন সালাম পেশ করে তখন রব্বুল আলামিন তাকে এই সালামটার জবাব দেওয়ার জন্য যে রুহের প্রয়োজন, যতটুকু অনুমতির প্রয়োজন, সেই মাটি ধ্বংসাবশেষ যেখানে যে অবস্থা আছে অতটুকু আল্লাহ তাআলা ফেরত দেন এবং তিনি রিপ্লাই করেন, সেটা আমরা শুনতে পাই না, জাস্ট এইটুকু। তবে মৃত ব্যক্তি আমাদের সালামের জবাব দিচ্ছেন, তিনি আমাদেরকে জানুক বা না জানুক, আমরা গেলাম কি গেলাম না, সেটা টের পেলেন কি পেলেন না, এর চাইতে বড় বিষয় হলো আমাদের জন্য কবর জিয়ারত করা সুন্নাহ। আমরা দূর থেকে তাদের জন্য দোয়া করলে সেটাও তাদের উপকারে আসবে, কাছে যেয়েই দোয়া করতে হবে এটা জরুরি না, কিন্তু কাছে গিয়ে সালাম পেশ করাটা সুন্নাত। আমরা কাছে গিয়ে সালাম পেশ করলে আলাদা সওয়াব হবে, এই জন্য সাধ্য থাকলে অবশ্যই কবর জিয়ারতের চেষ্টা করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুরুল কুবুর ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, তোমরা কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়। তাহলে খোলাসা কথা হলো, মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম পেশ করলে তিনি সে সালামের জবাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য রূপ তার ওই ধ্বংসাবশেষ বা তার শরীর দেহাবশেষ, যেটা দেহাবশেষ সেখানে আল্লাহ তাআলা অতটুকু ফেরত দেন এবং তিনি সেটা দিয়ে রিপ্লাই দেন, আমরা শুনতে পাই না। এবং বিভিন্ন সালাফদের বক্তব্য থেকে আমরা জানি যে তিনি টেরও পান যে কে আসলো কে আসলো না। আল্লাহ আলম বিশ্বাস, জুতা পরে কবরস্থানের ভিতরে প্রবেশ করা যাবে কি না? জুতা পরে আমরা কবরস্থানের ভিতরে জিয়ারতের উদ্দেশ্যে বা কোনো কাজে যাব কি না, এর উত্তর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে জুতো পরিহিত অবস্থায় কবরস্থানে দেখে নির্দেশ করেছেন, তোমার জুতাগুলো খুলে ফেলো। সেখান থেকে বোঝা যায় যে জুতা পরিহিত অবস্থায় কবরস্থানে যাওয়াটা উত্তম কাজ না, ভালো কাজ না। সুন্নাহ হলো কবরস্থানে প্রবেশ করলে জুতা খুলে তারপরে প্রবেশ করবো আমরা। যদিও যদি কোনো কবরস্থানে কাঁটা বা ইটের টুকরা, ক্ষতিকর কিছু বা পায়ে ব্যথা হতে পারে, এরকম কিছু থাকতে পারে, সেই আশঙ্কা থেকে আপনি জুতো পরে কবরস্থানে যান, তাহলে সেটা ভিন্ন কথা, তাহলে সেটা জায়েজ আছে। নর্মালি আপনি কবরস্থানে যখন যাবেন জুতা খুলে তারপরে প্রবেশ করবেন, এটাই হলো সুন্নাহ, এটাই হলো উত্তম। এর একটা কারণ এও হতে পারে যে কবরবাসীর প্রতি আপনার সম্মান প্রদর্শন করা, যে তারা এখানে মাটিতে শুয়ে আছে, অতএব মাটির আমি সেগুলো জুতা পায়ে পাড়ালাম না অ্যাটলিস্ট। আর সবচেয়ে বড় কারণ তো হাদিসে নিষেধ আছে, সেজন্য বিদায় কবরস্থানে জুতা পরিধান করে না যাওয়াটাই হলো সুন্নাহ এবং মুস্তাহাব। বাসা বাড়িতে কুকুর থাকলে বিপদ আসে, কথাটা কতটুকু সত্য যদি বুঝিয়ে বলতেন। বাসা বাড়িতে কুকুর থাকলে বিপদ আসে, এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসে এইভাবে বলা হয় নাই আমার জানা মতে। তবে এটুকু ঠিক যে কুকুর বাসা বাড়ির ভেতরে, ঘরের ভেতরে কুকুর নিজেরা যেখানে বসবাস করে সেখানে রাখা, এটা হাদিসের আকারে নিষেধ। একটা প্রাণী হিসেবে তার প্রতি সিম্পেথি থাকবে, মায়া থাকবে, দরদ থাকবে, তার কষ্ট লাঘবের চেষ্টা থাকবে, অসুস্থ হলে চিকিৎসা দিবেন, ক্ষুধার্ত হলে খাবার দিবেন, পিপাসার্ত হলে পানীয় দিবেন, এগুলো সব ঠিক আছে। এর মানে এই না যে আপনি তাকে আপনার ঘরে তুলে নেবেন,
কত প্রাণী তো পৃথিবীতে আছে, ইসলাম তো অন্য কোনোটার ব্যাপারে আপনাকে এই নিষেধাজ্ঞা দেয় নাই যে আপনি বাসায় রাখতে পারবেন না, কুকুরের করে দিয়েছে। আল্লাহ মন্তা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন এটা আমাদের জন্য ক্ষতি করে, যেন হাদিসে আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাঈকাতা বাইতুন ফিহি কালবুন আও সূরা, যেই ঘরে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর আকৃতি ভাস্কর্য মূর্তি ছবি প্রাণীর এগুলো টাঙিয়ে থাকে প্রকাশ্যে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তো এই জন্য বাসা বাড়ির ভেতরে নয়, বরং পাহারাদারের জন্য রাখলে বাইরে কোনো কক্ষে আপনি রাখেন, খাবার দাবার দেন, সেটা ঠিক আছে। একজন নারী ব্যভিচারিণী, তিনি একটি পিপাসার্থ কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছিলেন, এহাদিস আছে আমাদের সামনে। অতএব কুকুরের প্রতি ইসলাম আপনাকে অমানবিক হইতে বলে না, কুকুরকে গণহারে নিধন করতে বলে না, কুকুর মানেই আপনি নিকৃষ্ট হিসাবে গণহারে বলতে আপনাকে বলে না। কিছু কিছু শয়তান কুকুরের আকৃতি ধারণ করে, কিন্তু এর মানে এই না যে সব কুকুর আপনার আপনি হত্যা করবেন বা সব কুকুরকে আপনি না খাইয়ে মারবেন বা কষ্ট দিবেন, এটা ইসলামে জায়েজ করে নাই। কোনো প্রাণীকে বিনা কারণে কষ্ট দিলে বরং আপনার গুনাহ হবে, কিন্তু এর মানে এই না যে ইসলাম আপনাকে ঘরে তুলতে বলেছে। মজার বিষয় হলো কোরআন হাদিসে যেটাকে নিষেধ করে শয়তান গোটা পৃথিবীর মানুষকে দিয়ে ওইটা বেশি করায়। এই জন্য দেখবেন কুকুর ঘরবাড়িতে রাখার জন্য যত চেষ্টা গোটা পৃথিবীতে আছে, অন্য কোনো প্রাণীকে ঘর বাড়িতে রাখার ব্যাপারে এই চেষ্টা নাই। কেন? অন্য আরও এত বহু প্রাণী আছে, সেগুলোকে এভাবে ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে বিভিন্নভাবে, বিড়াল আছে, কত প্রাণী আছে, সেগুলোকে মানুষ এতটা গোটা পৃথিবী জুড়ে সমাদর করে না যতটা সমাদর করে কাকে? কুকুরকে। তার মানে কোরআন হাদিস যেটা আমাদের জন্য ক্ষতিকর হিসাবে নির্দিষ্ট করে দিয়েছে, জানিয়ে দিয়েছে, শয়তান সেটা জানে, এই জন্য মানুষের ক্ষতিগ্রস্ত করবার জন্য সেটাই দেয়। রহমতের ফেরেশতা আসে না, ইমান এবং হেদায়েত থেকে আমরা বঞ্চিত হই, অনেক দিক থেকে ক্ষতি হয়। কিন্তু এর মানে এই না যে ক্ষতি বলতে আমরা সাধারণত যেগুলো বুঝি বিপদাপদ, রোগবালায় মুসিবত, এগুলোই আসতে থাকবে অনবরত, এইভাবে ডাইরেক্ট হাদিসে আসে না। তবে এটা ঠিক, রহমতের ফেরেশতা যদি না আসে সেটা তো এক প্রকারের ক্ষতি, এক প্রকারের বিপদ বা বহু বিপদের কারণ, তো ওইভাবে বলা যায়। কিন্তু এইভাবে আলাদা করে বলা হয় নাই যে কুকুর থাকলে কোনো বাসা হয়তো সেখানে বিপদ আপদ লেগে থাকে, এইভাবে রোপণ হয়েছে আসেনি। আল্লাহ আলম। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।